আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি টেমেরিট স্কুল। আমরা সম্ভাবনা যেই অধ্যায়টি পড়ছি, এই অধ্যায়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্ভাবনা বলতে আমরা কী বুঝি সেটা বুঝতে পারা। সম্ভাবনার তিনটি সংজ্ঞা রয়েছে, সম্ভাবনার অবরোহী সংজ্ঞা, সম্ভাবনার আরোহী সংজ্ঞা এবং সম্ভাবনার একটি স্বতঃসিদ্ধ সংজ্ঞা রয়েছে। এই তিনটি সংজ্ঞা আমরা আজকের ভিডিও এবং পরবর্তী দুইটি ভিডিওর মধ্যে কভার করব। এখন একটি বিশেষ কোশ্চেন আছে, আমরা কেন তিনটি সংজ্ঞা পড়ছি, কেন একটি সংজ্ঞা দিয়ে সব কিছুকে ডিফাইন করা সম্ভব হচ্ছে না? কারণ প্রত্যেকটি সংজ্ঞারই কিছু লিমিটেশন আছে। এই সকল লিমিটেশন বা সীমাবদ্ধতার কারণে সবগুলো কেসে আমরা এই একটা সংজ্ঞা অ্যাপ্লাই করতে পারি না। যেমন আজকে আমরা সম্ভাবনার অবরোহী সংজ্ঞা নিয়ে আলোচনা করব। এই অবরোহী সংজ্ঞারও কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমরা ভিডিও শেষে সেটা নিয়ে আলোচনা করব। এটি শুরু করার আগে তোমাকে আরেকটি বিষয় ক্লিয়ার করে দিই, সম্ভাবনার অবরোহী সংজ্ঞার আরও দুইটা নাম রয়েছে, সম্ভাবনার গাণিতিক সংজ্ঞা অথবা ক্লাসিক্যাল সংজ্ঞা বলা হয়ে থাকে। তাহলে এই নাম নিয়ে যেন কোনো কনফিউশন তোমাদের মধ্যে না থাকে, তোমাদের এটা মাথায় রাখতে হবে। এই নামে আরও দুইটা নামও রয়েছে। চলো আমরা প্রথমে দেখে নিই সম্ভাবনার অবরোহী সংজ্ঞাটা কেমন। এখানে বলা হয়েছে কোনো সসীম নমুনা ক্ষেত্রে সংঘটিত কোনো ঘটনার অনুকূল ফলাফলের সংখ্যা ও নমুনা ক্ষেত্রে সকল ফলাফলের সংখ্যার অনুপাতকে ওই ঘটনার অবরোহী সংজ্ঞা বলা হয়। অর্থাৎ যদি সেই নমুনা ক্ষেত্রটা সসীম হয়, অর্থাৎ তুমি গুণে শেষ করতে পারো কতগুলো নমুনা বিন্দু রয়েছে, সেরকম একটি নমুনা ক্ষেত্রে কোনো একটি ঘটনার অনুকূল ফলাফল, যে ঘটনার সম্ভাবনা তুমি বের করবে সেই ঘটনার অনুকূল ফলাফল কয়টি রয়েছে, সেই সংখ্যাকে নমুনা ক্ষেত্রে সকল ফলাফলের সংখ্যা অর্থাৎ যে কয়টা নমুনা বিন্দু সেখানে আছে সেই নমুনা বিন্দুর সংখ্যা দিয়ে ভাগ করলে যে অনুপাত তুমি পাবে সেই অনুপাতকে আমরা বলছি ওই ঘটনা ঘটার সম্ভাবনা। চলো একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা একটু সহজ করে ফেলি। ধরো তুমি একটি ছক্কা নিক্ষেপের পরীক্ষা করছো, ছক্কাটাকে একবার নিক্ষেপ করলে তুমি কী কী ফলাফল পেতে পারো, 1, 2, 3, 4, 5, 6 এই ছটা যে কোনো একটা তুমি পাবে। এবার আমরা তার এই নমুনা ক্ষেত্রটি লিখে ফেললাম, এখানে এস দ্বারা সেই নমুনা ক্ষেত্র লেখা হয়েছে এবং এখানে 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটি দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা 6টি। এবার আমরা একটা ঘটনা এ কে ডিফাইন করলাম এভাবে, ছক্কায় বিজোড় সংখ্যা পাওয়ার একটি ঘটনা, অর্থাৎ আমার এই ছক্কা ফেলার পরে বিজোড় সংখ্যা পড়বে তার সম্ভাবনা আমি বের করতে চাই, যে ঘটনাকে আমি বলছি এ ঘটনা। তাহলে আমি সেই সেটটাকে যদি লিখি তাহলে এভাবে লিখতে পারবো 1, 3, 5, কারণ 1 থেকে 6 মধ্যে বিজোড় সংখ্যা আছে এই তিনটি। তাহলে এই নমুনা ক্ষেত্রের মধ্যে এই এ ঘটনার অনুকূল ফলাফল কয়টি রয়েছে, 1, 3, 5 তিনটি রয়েছে। অর্থাৎ নাম্বার অফ এ যদি বলি, নাম্বার অফ এ 3, নাম্বার অফ এস 6। তাহলে আমি যদি এই সংজ্ঞা অনুসারে আমি সম্ভাবনা বের করতে চাই তাহলে লিখব প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়ালস টু নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। এখানে নাম্বার অফ এ আমরা দেখেছি তিনটি আছে, নাম্বার অফ এস আছে এখানে 6টি, তাই 3 ÷ 6 ইকুয়ালস টু 0.5। তাহলে আমরা সম্ভাবনার অবরোহী সংজ্ঞা থেকে এই সম্ভাবনাটা বের করে ফেললাম। এবার চলো আমরা দেখে নিই এই সম্ভাবনার সংজ্ঞার কী কী লিমিটেশন রয়েছে। প্রথমে বলা হয়েছে নমুনা ক্ষেত্রে অসীম নমুনা বিন্দু থাকলে সম্ভাবনার অবরোহী সংজ্ঞা ব্যবহার করা সম্ভব হয় না। অর্থাৎ এই যে নাম্বার অফ এস তুমি এখানে লিখলে, এই নাম্বার অফ এসটা যদি অসীম হয় অর্থাৎ তুমি গুণে শেষ করতে পারছো না নাম্বার অফ এস কত হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সংজ্ঞা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এইটা তুমি গুণে শেষ করতেই পারছো না, অসীম সংখ্যক নমুনা বিন্দু সেখানে রয়েছে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো না। 2 নম্বর লিমিটেশনে বলা হয়েছে যদি সম্ভাব্য ফলাফল সমসম্ভাব্য না হয় তবে এই সংজ্ঞা ব্যবহার করা যায় না। অর্থাৎ এখানে আমরা বলছি যদি সম্ভাব্য যে ফলাফল রয়েছে সে সম্ভাব্য ফলাফলগুলো সমসম্ভাব্য নয়। যেমন আমরা যে ছক্কা নিক্ষেপ করছি এই ছক্কায় প্রত্যেকটি বিন্দু আসার সম্ভাবনা অবশ্যই সমান হতে হবে, অর্থাৎ প্রত্যেকটি বিন্দু আসার সম্ভাবনা 1/6 হতে হবে। যদি এই সমসম্ভাব্য না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই সংজ্ঞা অ্যাপ্লাই এখানে করতে পারবো না। যদি কয়েন টসের ক্ষেত্রে বলি, কয়েন টসে আমাদের প্রত্যেকবারে হেড পরাজয় সম্ভাবনা এবং টেইল পরাজয় সম্ভাবনা যদি সমান না হয় সেক্ষেত্রে আমরা এই অবরোহী সংজ্ঞা অ্যাপ্লাই করতে পারবো না। অর্থাৎ আমরা একবার চেষ্টাতে যে সকল ফলাফল পেতে পারি সেই প্রত্যেকটা ফলাফলের আসার সম্ভাবনা সমান হতে হবে, তাহলেই শুধুমাত্র আমরা এই সংজ্ঞা অ্যাপ্লাই করতে পারবো। সো তুমি বুঝতেই পারছো আমাদের
প্রাত্যহিক জীবনে যে সকল সমস্যা আমরা ফেস করি সে সকল সমস্যাতে ম্যাক্সিমাম কেসে আমরা এই সংজ্ঞাটা অ্যাপ্লাই করতে পারি না, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগে। আশা করি অবরোধ সংজ্ঞা সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা হয়ে গেছে। পরবর্তী দুটো ভিডিওতে আমরা সম্ভবত আরও দুইটা সংজ্ঞা সম্পর্কে জানবো, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।